আমি আজকে একটা নতুন জায়গায় আসছি, সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের একটা নতুন বিটে। এই বিটেতে মাশাআল্লাহ মোটামুটি অনেক গাছ আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমার কষ্টের কৃষক চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, ভিডিওটা এনজয় করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে নতুন মাটিতে কি কি সম্ভব। আসলে অনেক কিছুই হয় এটাতে। তো আমি যদি এই এরিয়াটা দেখাই, এটা সব, এটা আমার ভাই প্রবাসী ছিল, সে ওমানে ছিল, এখান থেকে আসার পরে সে জায়গাটা কিনছে। কিনার পরে এখানে বিভিন্ন ধরনের গাছ লাগাইছে, দেখুন আপনারা। তো আমি আপনাদেরকে সব দেখাচ্ছি আস্তে আস্তে। তো প্রথমে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ডালিম। দেখুন এই যে এগুলা কি ডালিম না আনারই ভাই? এগুলো হচ্ছে ডালিম, দেখুন কত সুন্দর। তার একটা গাছ মাসালে এটা থেকে নাকি দুই তিনটা অলরেডি খেয়ে ফেলছে। তো এগুলা দেখুন খুবই সুন্দর। আর নিজের গাছের জিনিস এগুলা না বললেই নয়, অসাধারণ। আর আমরা এইখানটা একটু দেখি, দেখুন এখানে একটা ছোট্ট একটা আম গাছ মাসাল্লা, দেখুন এটাতে অনেক আম আসছে এবার। এই যে দেখুন, আর এই যে লেবু গাছটার দিকে একটু লক্ষ্য করুন, দেখুন লেবু গাছটা কত সুন্দর। এই যে এখানে দেখুন লেবু ধরে আছে, এখানটায় দেখুন আমগুলা কত সুন্দর। এই যে ভিউয়ার্স, চলুন আমরা দেখি এবার পেঁপে গাছ। এই যে দেখুন ভিউয়ার্স, ছোট্ট একটা চারা পেঁপে গাছ, অথচ কত সুন্দর পেঁপে ধরছে এটাতে। আর এইখানে দেখুন ছোট ছোট কাঁঠাল গাছ। আসলে নতুন মাটি বইলা কথা, নতুন মাটিতে যেটাই আপনি লাগাবেন সেটাই খুব ভালো হবে। তো এইখানটায় যদি আমরা একটু দেখি, দেখুন এখানে কিন্তু সে মরিচ গাছ, তারপরে টমেটো গাছ আর অনেক গাছ সে লাগাইছিল। তো এগুলা থেকে সে আসলে সেল করার জন্য না, এগুলো নিজেরা খাবার জন্যই, টুকটাক যা আসে তা নিজেরাই খাবার জন্য এগুলো করতো। তো মোটামুটি সে অনেক খাইছে আলহামদুলিল্লাহ। তো আমরা চলুন এখানে দেখি একটা, এই যে এটা হচ্ছে আমড়া গাছ, দেখুন কত সুন্দর একটা আমড়া গাছ। আর এই হচ্ছে টমেটো গাছ, এইদিকে সিরিয়ালে, দেখুন এদিকে সিরিয়ালে পেঁপে গাছ আছে অনেকগুলা। এই এরিয়াতে শুরু করে একদম ওই এরিয়া পর্যন্ত আমার ভাই কিনছে। প্লাস কাঁঠাল গাছটা দেখুন অনেক সুন্দর ভাই, এক গাছের লগে আরেক গাছ হয়তো ডাবল ডাবল কয়েকটা গাছ লাগা রাখছেন। তো ভিউয়ার্স চলুন আমরা ওইদিকে যাই, ওইদিকে আরো অনেক আছে। এখানটায় দেখুন এটা হচ্ছে মুলান্দি গাছ, এগুলো হচ্ছে হাইব্রিড মুলান্দি গাছ, দেখুন মোটামুটি অল্প বড় হয়েছে, বাট দেখুন অলরেডি কিন্তু এটাতে মুলান্দি চলে আসছে, ফুল আসছে, এমনকি মুলান্দিও আসছে।